আসন্ন এডিসি নির্বাচনে একাই লড়াই করবে কংগ্রেস। আগামী 4 এপ্রিল এডিসি নির্বাচন, কোনো জোট সঙ্গী জোটেনি, ফলে এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে সোমবার এডিসি নির্বাচনের 28টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কৌশল গ্রহণ অপেক্ষা কোনটাই বাদ ছিল না, কিন্তু শেষ পর্যন্ত কোনো জোট সঙ্গী জোটেনি, তাতে আসন্ন এডিসি নির্বাচনে এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনে দলীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে এডিসির 28টি আসনে প্রার্থী বাছাইয়ের বিষয়টি নির্ধারিত হয় এবং তা নির্ধারণের পর আহূত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এক নং দামচরা জম্পুই এসটি ক্যান্ডিডেট চণ্ডীরাম রিয়াং, মাসমারা এটা হলো 2 নম্বর অমৃত দেবনাথ, 3 নম্বর দশদা কাঞ্চনপুর শ্রী জ্যোতিপ্রদ দেব জেনারেল সিট, করমসুরা এসটি ড্যানিয়েল রিয়াং, সামনো এসটি শ্রী সন্তোষ মোহন ত্রিপুরা, মনু শৈলেংটা শ্রী রতন পাল জেনারেল সিট, দামসরা কচুছড়া এসটি ধীরেন্দ্র দেববর্মা, গঙ্গানগর গন্ডাসরা এসটি শ্রী কুরজয় রিয়াং, হালাহালি আশারামবাড়ি শ্রী সুরেন্দ্র দেববর্মা, কুলাই চাম্পাহাওর শ্রী নেগুরাম হালাম, মহারানীপুর তেলিয়ামুড়া শ্রী সুবল জমাতিয়া, রামচন্দ্রঘাট এসটি শ্রী তরণী দেববর্মা, শিবনাথ তামাকারি শ্রী ফণীলাল দেববর্মা, বুজ্জংনগর ওয়াকিনগর শ্রী জহরলাল দেববর্মা, জিরানিয়া এসটি শ্রী শশাঙ্ক দেববর্মা, মান্দাইনগর পুলিনপুর শ্রী কিশোর কুমার দেববর্মা, পেকুয়ার জেলা জম্পুই জেলা এসটি শ্রী বিশু কুমার দেববর্মা, টাকার জেলা জম্পুই জেলা শ্রী হরিদাস দেববর্মা এসটি, আমতলি গোলাঘাটি এসটি শ্রী শ্যামলাল দেববর্মা, কিল্লা বাগমা এসটি শ্রী রত্নসাধন জমাতিয়া, মহারানী শৈলেংটা এসটি শ্রী নরেন্দ্র রিয়াং চেলাগাং, মহারানী চেলাগাং এসটি নরেন্দ্র রিয়াং, কাঁঠালিয়া মির্জা রাজাপুর শ্রী প্রণব রিয়াং, অম্পিনগর এসটি শ্রী সঞ্জীব কলই, শ্রী রামিয়াবেলি এসটি সুরেশ ত্রিপুরা, নতুনবাজার মালবাসা শ্রী ভবতোষ চাকমা, বিচন্দ্রনগর কলসি মৃণালকান্তি ত্রিপুরা, পূর্ব মহবুরিপুর বুড়াতলি শ্রী শুভদন ত্রিপুরা, শিলাচরি মনুবাজার এসটি শ্রীমতী মাধুরী চাকমা। এদিন প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও নির্বাচনী ইস্তেহার কিন্তু প্রকাশ করতে পারেনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলেও রাজ্য কংগ্রেসের অস্থায়ী সভাপতি জানিয়েছেন। তবে এই প্রার্থী তালিকায় চাকরিচ্যুত 10,323 শিক্ষক 2 জনকে প্রার্থী করেছে কংগ্রেস। পাশাপাশি অম্পি নগরের আইপিএফটির ভিলেজ কমিটির নির্বাচিত চেয়ারম্যান সঞ্জীব কলয় এডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থী হয়েছেন বলেও পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।